হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো যে আগামী 13ই সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে করুন এই কাজ, আসবে সমৃদ্ধি, পূর্ণ হবে মনোবাঞ্ছা। বলা হয় যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ ঠাকুর, এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি। তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকে। বাস্তুশাস্ত্রবিদরা মনে করেন বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে, তেমনি প্রবেশ করতে পারে না বিপদ। তবে গণেশ চতুর্থীতে পূজা করার আগে জেনে নিন কীভাবে গণেশ পূজা করলে আপনার জীবনে আসবে সমৃদ্ধি। তাই সুখ সমৃদ্ধি লাভের জন্য গণেশ চতুর্থীতে কী করা উচিত সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আগামী 13ই সেপ্টেম্বর বৃহস্পতিবার গণেশ চতুর্থী, আর 23শে সেপ্টেম্বর পড়েছে অনন্ত চতুর্দশী, যেদিন গণেশ ঠাকুরকে বিসর্জন করা হবে। 12ই সেপ্টেম্বর বুধবার বিকেল 4:60 থেকে পড়েছে গণেশ চতুর্থীর তিথি। পরের দিন অর্থাৎ 13ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর 2:51 পর্যন্ত তা চলবে। মনে রাখবেন, মধ্যাহ্ন সময়কালকেই মূলত গণেশ পূজার উপযুক্ত সময় হিসাবে মনে করা হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষে এই পূজা করলে ঘরে আসে সমৃদ্ধি, মেলে সর্বকাজে সিদ্ধি। তাই 13ই সেপ্টেম্বর সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত গণেশ পূজার উপযুক্ত সময়। এখন আসুন জেনে নেই যে গণেশ চতুর্থীতে কী কী করতে হবে। চতুর্থীর আগের দিন গণেশ মূর্তি ভালো করে পরিষ্কার করে নিন। পরিষ্কার করার সময় অবশ্যই দুধ ব্যবহার করুন। গণেশের সামনে রাখুন মতিচুরের লাড্ডু, দিনে অন্তত 5 বার বদলে দিন সেই লাড্ডু। লাল শালু বা লাল কাপড়ের উপর বসান গণেশ মূর্তি, সামনে সাধ্যমতো টাকা বা পয়সা রাখতে ভুলবেন না। সুখ সমৃদ্ধি লাভের জন্য সাদা ফুল দিয়ে পুজো করুন গণেশকে। গণেশ পুজোয় তামার বাসনের জায়গায় ব্যবহার করুন রূপালী রঙের বাসন। জ্যোতিষবিদ তথা বাস্তুবিদদের মতে রূপোর বাসন যদি গণেশ চতুর্থীর পূজায় ব্যবহার করা হয় তাহলে তা বাড়ির সদস্যদের সৌভাগ্য বৃদ্ধি করে। এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালান, একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই যেন জ্বলতে থাকে গণেশ ঠাকুরের সামনে। এই দিন সময় করে অন্তত 3 বার আরতি করুন গণেশকে। গণেশ পুজো করার সময় অবশ্যই পরুন কালো বা সাদা রঙের পোশাক। বলা হয় গণেশ চতুর্থীতে এই নিয়ম মেনে পুজো করলে সিদ্ধিদাতার আশীর্বাদে যাবতীয় মনোবাঞ্ছা পূর্ণ হয়। এখন আসুন জেনে নেই যে সুখ ও সমৃদ্ধি লাভের জন্য বাড়ির কোন দিকে রাখতে হবে গণেশ মূর্তি। বাস্তুশাস্ত্রবিদরা মনে করেন বাড়ির উত্তর পূর্ব দিকে বা একেবারে পশ্চিমের দিকে গণেশকে প্রতিষ্ঠা করলে বাড়িতে সুখ সমৃদ্ধি লাভ হয়। শাস্ত্রমতে এইভাবে গণেশ মূর্তি রাখলে সৌভাগ্য নেমে আসবে আপনার জীবনে। মনে রাখবেন, বাড়িতে ঢুকেই যেখানে সবচেয়ে বেশি মানুষ গণেশ মূর্তি দর্শন করতে পারবেন সেরকম জায়গায় রাখতে হবে গণেশ ঠাকুরের মূর্তি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় গণেশ এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।